ভারতে বহুতল ভবনের মধ্যে লিফটের ক্যাবল ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে 73 বছর বয়সী এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডার একটি আবাসনে। জানা গেছে, কেবল ছিঁড়ে প্রায় 8 তলা পর্যন্ত পড়ে যায় লিফটটি। সে সময় লিফটের মধ্যে একাই ছিলেন তিনি। দুর্ঘটনার পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই বৃদ্ধ নারীর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ লিফটে উঠেছিলেন 73 বছর বয়সী বৃদ্ধা। সে সময় ওই লিফটে আর কেউ ছিলেন না। হঠাৎ কেবল ছিঁড়ে প্রায় 8 তলা সমান দৈর্ঘ্য পর্যন্ত পড়ে যায় লিফটে। যদিও কোথাও ধাক্কা খায়নি লিফটে, সেরকমই ধারণা পুলিশের। কিন্তু এক ধাক্কায় দ্রুত গতিতে অনেকটা নেমে আসার জেরে প্রবল ঝাঁকুনি হয় লিফটে, তার জেরেই গুরুতর আহত হন বৃদ্ধা।